রাজধানীর খিলখেত এলাকার গুলশান টেইলার্স। এক মুহূর্তের জন্য ফুরসত নেই দোকানের মালিক ধনঞ্জয়ের। ব্যস্ততার কর্মীরাও, কারণ এক সপ্তাহের মধ্যে বানাতে হবে একটি স্কুলের প্রায় 300 শিক্ষার্থীর ড্রেস। স্কুল খুলে দিচ্ছে, এই জন্য একটু কাজের চাপ, অনেক গার্জেন দিয়ে চারটা ড্রেস, তারপর কারো ড্রেস পোশাক হচ্ছে না, প্যান্ট লাগে না, স্কুলে এখন যাইতে হবে, এই জন্য অনেক চাপ। প্রায় 17 মাস পরে খুলছে স্কুল কলেজ, একই সময় পর খুলছে তালতলা মার্কেটের এই দোকানটিও। এখানে মায়ের সাথে স্কুলের জন্য নতুন পোশাক নিতে এসেছে আরহাম। স্কুলের জামা কিনতে এসেছি, আগেগুলো ছোট হয়ে গেছে, 2 বছর পর স্কুল খুলছে, সেজন্য আবার নতুনগুলো কিনতে আসছে। স্কুল নেই, বাসায় বসা, কোথাও বাইরে যাওয়া নেই, তাদের খেলাধুলা নেই, বাচ্চারা একটু হেলদি হয়ে যাচ্ছে। বছরের শেষ সময়ে এসে স্কুলে খোলা, এটার জন্য ড্রেসটা চেঞ্জ করে কিনে নিতে হচ্ছে। রিস্ক যে থাকবে না, বাচ্চাদের ই হবে না, এমন তো কোনো কথা নাই। এখন খুলছে, এই জন্য বাচ্চাদেরকে আসলে নেওয়া, কিন্তু ভয় কিন্তু রয়েই গেছে আমাদের। শুধু খিলখেত ও তালতলায় নয়, রাজধানীর স্কুল কলেজের শিক্ষার্থীদের ড্রেস তৈরির প্রতিটি দোকানে প্রায় একই চিত্র। মানে গত বছর তো 5 ছিল, তখন তো ফ্রক ছিল, এখন তো 6 কামিজ লাগবে। এর জন্য টেনসড, কারণ পরীক্ষা হয়ে গেলে তো পরীক্ষার প্রিপারেশন নিতে হবে ভালোভাবে। অ্যান্ড স্কুল খুলতে সেটাতে খুশি একটু একটু। অনলাইনে ক্লাস করতাম, এখন খুলবে, কলেজে নাকি নবীনবরণ হবে, এগুলো নিয়ে আর কি এক্সাইটেড এখন। শুধু ড্রেসই নয়, পাশাপাশি সন্তানের স্কুলের ব্যাগ ও জুতোও কিনছেন অভিভাবকেরা। মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য উপকরণও কিনছেন অনেকে। নূর নাহার, উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।